বন্ধুরা, যদি আপনাদের বলা হয় এমন এক জায়গায় থাকতে যেখানে কোনো গাছপালার অস্তিত্ব নেই, আপনারা কি পারবেন? কি বন্ধুরা, একটু চিন্তায় পড়ে গেলেন, তাই না? একটিও গাছ নেই এমন জায়গার প্রাণের অস্তিত্ব, প্রকৃতির বিস্ময় ছাড়া আর কি বা বলা যায় আমাদের আজকের এই ভিডিওটি সম্প্রতি ঘটে যাওয়া এমন একটি ঘটনাকে ঘিরে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দক্ষিণ চিলির কেপ হর্ন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ডিয়েগো র্যামিরেস দ্বীপপুঞ্জ। সম্প্রতি বিজ্ঞানীরা এখান থেকে খুঁজে পেয়েছেন সাবঅ্যান্টার্কটিক রাইডিটো নামের একটি পাখি। বড় ঠোঁটের কালো এবং হলুদ ছোপের এই বাদামি পাখির ওজন মাত্র 16 গ্রাম। এই পাখিটি জীববিজ্ঞানীদের রীতিমতো বিভ্রান্তিতে ফেলেছে। তার কারণ, রাইডিটো প্রজাতির পাখি সাবঅ্যান্টার্কটিক রাইডিটো দক্ষিণ প্যাটাগোনিয়ার বনে বাস করে এবং সাধারণত গাছের গুড়ির গহ্বর এরা বাসা বাঁধে। এই পাখিটিকে এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কোনো গাছ নেই। দক্ষিণ আমেরিকার হিমশীতল দুর্গম প্রান্তে একটি বিরল বায়ু প্রবাহিত চারণভূমিতে ছোট্ট এই পাখিটির বসবাস ও তার শান্ত জীবন বিশ্বের সবচেয়ে দুর্গম স্থানগুলিকে অধ্যয়নের ব্যাপারেও বিজ্ঞানীদের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। চিলির ম্যাগালানেস ইউনিভার্সিটি এবং নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ এবং কেপ হর্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ স্টাডিজ অ্যান্ড বায়োকালচারাল কনজারভেশন বা CHIC এর পরিচালক রিকার্ডো রোজি বলেন, কোনো ঝোপঝাড় বা বনভূমির প্রজাতি নেই আক্ষরিক অর্থে যা সমুদ্রের মাঝখানে এমন স্থানে একটি বনের পাখি বেঁচে থাকতে পেরেছে। রোজি আরও বলছেন, সায়েন্স জার্নাল নেচারে প্রকাশিত অনুসন্ধানটি 6 বছরের তদন্তের ফল বলা যায়, যেখানে ক্ষুদ্র পাখিটি গবেষকদের কাছে অবসেশন হয়ে উঠেছে। চিলি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানী এবং গবেষকদের মধ্যেই অন্য একজন রড্রিগো ভাস্কুয়েস জানান, জেনেটিক গবেষণা নিশ্চিত করেছে যে নতুন আবিষ্কৃত এই প্রজাতি ক্লাসিক রাইডিটো প্রজাতির বাকি প্রজাতির থেকে অনন্য। পার্থক্য ছাড়াও গঠন এবং মিউটেশনও ভিন্ন। গবেষকরা ডিয়েগো র্যামিরেস দ্বীপে 13টি পাখিকে ধরে বিশ্লেষণ করেছেন। এই দ্বীপের পাখিগুলি ওজনে বেশ ভারী এবং বড়, এদের লেজটিও উল্লেখযোগ্যভাবে ছোট বলে জানান গবেষকরা। রিকার্ড রোজি মনে করছেন, পাখির এই প্রজাতিটি একটি প্রতীক যা স্বল্প পরিচিত ডিয়েগো র্যামিরেস দ্বীপপুঞ্জ সম্পর্কে আরও জানতে বাধ্য করবে মানুষকে। প্রতিনিয়ত ঘটে চলা প্রকৃতির বিভিন্ন বিস্ময়কর ঘটনা বারে বারেই আমাদের মুগ্ধ করে। এই ধরনের ঘটনাগুলি সম্বন্ধে অবগত থাকতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ।